মধ্যরাতে হঠাৎ করেই চায়ের নেশা জাগলো। তো চিন্তা করলাম কোথায় একটা ভালো চা পাওয়া যায়। সেই খবর নিয়ে দেখলাম যে গুলশানে একটা জায়গা আছে যেখানে এখন চা পাওয়া যাবে। আরও মজার বিষয় হচ্ছে এখানে একটা বিশেষ চা পাওয়া যায় এবং এই চাটা বাংলাদেশে শুধুমাত্র এখানেই পাওয়া যায়। হ্যাঁ, শুনতে একটু বিস্ময়কর এবং অবাক হলেও এটাই সত্যি যে এইখানেই শুধুমাত্র উটের দুধের চা পাওয়া যায়। দর্শক, উটের দুধের চা নতুন কিছু। হ্যাঁ দর্শক, শুনে খটকা লাগলেও এটাই সত্যি যে প্রথমবারের মতো বাংলাদেশে পাওয়া যাচ্ছে আরব বিশ্বের উটের দুধের চা। কোথায় পাবেন, কত দাম, কেমন স্বাদ, সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানাতে আমি আর কে যেন আপনাদের সাথে আছি। রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুই নম্বরের গোল চত্বরের পাশেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অফিস। আর তার পাশের রাস্তাতেই নতুন রেস্তোরাঁ ব্যাচেলার্স এক্সপ্রেসেই পাওয়া যাচ্ছে এই উটের দুধের চা। কর্মব্যস্ত দিন শেষে মধ্যরাতে আড্ডা প্রেমীদের জন্য চালু হওয়া এই রেস্টুরেন্টটিতে অন্যান্য খাবারের পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই চা। তাই তো দূর দূরান্ত থেকে এখানে চা খেতে আসেন নানা বয়সের মানুষ। আর তৃপ্তি নিয়ে চা খাওয়ার পর কি বলছেন এই চা প্রেমীরা? Wow, excellent, just amazing, full of milk and full of cream, just different একটা স্মেল এবং ডিফারেন্ট একটা টেস্ট আসছে। যেহেতু বাংলাদেশে উঠে চা বেসিক্যালি কখনো কোথাও পাওয়া যায় আমরা কখনো শুনি নাই, যার কারণে আসছি আমি উঠে চা এখানে আজকে না, এছাড়াও আমি আরও দু একদিন খেয়েছি। সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো বাংলাদেশে বসে যদি আমরা বাহিরের দেশের একটা ফুড খেতে পারি এটা একটা আনন্দ। সবসময় তো দুধের চা, গরুর দুধের চাটা খেয়েছি, বাট উটের দুধের চার কথাটা শুনে আমি আসলে আজকে বেসিক্যালি বের হয়ে আসছি যে না এখানে একটু টেস্ট করবো, বাট ফাইনালি আমার খেয়ে খুব ভালো লাগছে, জিনিসটা ডিফারেন্ট। আসলেই উটের দুধ কিনা সেই বিষয়ে প্রশ্ন ছুটতেই ভোরকে না গিয়ে বেশ জমিয়ে উত্তর দিলেন দোকানি, সাথে জুড়ে দিলেন নকল প্রমাণে লাখ টাকা উপহারের ঘোষণাও। এটা কি আসলে সত্যি উটের দুধের চা? হ্যাঁ অবশ্যই, এটা একদমই অথেন্টিক 100% যে আমরা উটের দুধ থেকে আমরা আসলে চাটা মেক করি। আর এটা আমরা ইনশাল্লাহ, আমার মনে হচ্ছে আমরা বাংলাদেশে এই প্রথম আমরা যেটা অথেন্টিক উটের দুধ দিয়ে আমরা চা মানে বানিয়ে সার্ভ করছি। আর না, আমার মনে হচ্ছে আপনারা উটের দুধের সাথে অন্য কিছু মিক্স করেন না। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস যে আমরা উটের দুধে অথেন্টিক দিচ্ছি। যদি কেউ প্রমাণ করে দিতে পারে তাহলে তার জন্য 1,00,000 টাকা পুরস্কার। যদি কেউ ধরে দিতে পারে যে এটা অথেন্টিক উটের দুধ না। কি করে তৈরি হয় এই চা, কেমন আয়োজনের প্রয়োজন সেটিও জানতে চাই এবং আপনাদের দেখাতে চাই আমরা। লিকারটা এটা এরকম ফর্মটা আসতে হবে, ফর্মটা আসলে রিয়েল টেস্ট আসবে ক্যামেল মিল্কের। এরকম ফর্ম আসতে হবে, ফর্মটা আসলে রিয়েল ক্যামেল মিল্কের টেস্টটা এ পারফেক্ট হবে। যদি ফর্মটা আসে না ঠিকমতো তাইলে পারফেক্ট হবে না। রেগুলারলি আমরা আসলে ওপেন থাকি হচ্ছে দুপুর 12টা থেকে রাত 3টা পর্যন্ত। তো শুধুমাত্র রামাদানে আমরা বিকেল 3টা থেকে ভোর 4টা পর্যন্ত আমরা ওপেন থাকি। আর আপনি চায়ের পাশাপাশি আমাদের যে আদার্স লাইভ কিচেনে পিৎজা, বার্গার, বিভিন্ন ধরনের মানচিজ, স্টার্টার, এগুলো মানে এইসব ফুডগুলো অ্যাভেলেবেল থাকে। মধ্যরাতের আড্ডায় অথবা ভোজন ইচ্ছা পূরণে নির্দিষ্ট গন্তব্য হতে পারে এই ব্যাচেলার্স এক্সপ্রেস। লাইভ কিচেনে খাবার তৈরির পর জুস, দুধ চা কিংবা 1 কাপ উটের দুধের চায়ের সাথে শেষ হতে পারে আপনার কর্মব্যস্ত দিনের। আর কে জান, ভোরের কাগজ, ঢাকা।